আসসালামু আলাইকুম। প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি করার জন্য, এবং এই স্বপ্ন পূরণের জন্য তিনি তার জীবনে যে সম্পত্তি উপার্জন করে তার সিংহভাগ ব্যয় করে একটি সুন্দর বাড়ি, একটি গাড়ি, একটি জমি ক্রয়ের জন্য। কিন্তু এই বাড়িটি যদি তার সুন্দর না হয়, তা কিন্তু চিরদিন একটা দুঃখ থেকে যায়। সেইখান থেকে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে একটা ভালো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে বাড়ির প্ল্যান, ডিজাইন তার স্বপ্নের মতো করে, তার মনের মধ্যে যে স্বপ্ন তিনি 10 বছর যাবৎ 15 বছর যাবৎ পুষে রেখেছেন, সেই স্বপ্নকে তিনি বাস্তবায়নের জন্য একটা ভালো প্রতিষ্ঠানের কাছে, একটা আর্কিটেক্টের কাছে যান। সেখানে তার মনের স্বপ্নগুলো প্রকাশ করেন, এবং সেই আর্কিটেক্ট চেষ্টা করে তার মনের স্বপ্নকে বাস্তবায়নের জন্য, বাস্তবে রূপদান করার জন্য, একটি চমৎকার একটি ডিজাইন উপস্থাপন করার জন্য। আমরা ঠিক তাই এই চমৎকার এই ডুপ্লেক্স বা এই ট্রিপ্লেক্স বাড়িটি, এই বাড়িটি সাভারে নির্মিত হবে। সাভারে নির্মাণ করার জন্য আমাদের এক ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইনটা তৈরি করেছি। মূলত এই ট্রিপ্লেক্স বাড়িটা অসাধারণ একটি ট্রিপ্লেক্স বাড়ি। নিস্তলায় কিছু অংশ গ্যারেজ রাখা হয়েছে, প্রেয়ার রুম রাখা হয়েছে, জিম রাখা হয়েছে, সার্ভেন্ট রুম রাখা হয়েছে, গেস্ট বেড রাখা হয়েছে। মূলত তারা দোতলা এবং তিনতলাতে তারা থাকবেন, এবং কিছু ওপেন ট্রেস আছে। চমৎকার সিঁড়ি দেখছেন আপনারা, চমৎকার সিঁড়ি দিয়ে দোতলা থেকে তিনতলায় যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, ছাদে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের যারা ভালোবাসে দেশে বিদেশে, তাদের চাহিদা, তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য নতুন নতুন আইডিয়া আমরা শেয়ার করে থাকি। এ বাড়িটার ছাদে সুইমিং পুল রাখা হয়েছে, চমৎকার একটি সুইমিং পুল করা হয়েছে। আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল সুইমিং পুল করার জন্য, তার চাহিদা অনুযায়ী আমরা সুইমিং পুল করছি, ওপেন ট্রেস করছি, প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে এ বাড়িটা একটা অসাধারণ একটি ডিজাইন করে আমরা তৈরি করার চেষ্টা করেছি। দর্শকমণ্ডলী, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সর্বোচ্চ সৌন্দর্য বজায় রেখে এবং কম খরচে একটা চমৎকার বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি। তখন আমাদের আছে আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শকমণ্ডলী, আপনিও আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য অবশ্যই আমি আপনাকে বলবো যে এই একটা জায়গায় আপনারা কখনো কার্পণ্যতা করবেন না, অবশ্যই আপনারা সেরা একটা জায়গা থেকে সেরা বাড়ির ডিজাইনটা করার চেষ্টা করবেন। কারণ আপনি অনেক টাকা দিয়ে একটা জমি কিনবেন, অনেক টাকা ব্যয় করে বাড়ি করবেন, কিন্তু মাঝখানে যদি আপনার একটা ভিত যেটার উপর স্বপ্নটা দাঁড়ায় থাকবে সেটা যদি দুর্বল হয়, সে জিনিসটা যদি না থাকে, তাহলে তো আপনি জমি থাকা এবং বাড়ি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করার কোনো মানে হবে না। এগুলো করার পর এগুলো আপনি আনইউজ হয়ে যাবে। তাই আমি সবসময় আপনাকে একটা কথাই বলি যে আপনারা বাড়ি করার সময়, আপনি ডিজাইন করার সময় কখনো কার্পণ্যতা করবেন না, সর্বোচ্চ ইনভেস্টটা করবেন বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য, তাহলে আপনি আপনার মনের মতো বাড়ি পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে। দর্শকমণ্ডলী, এই বাড়ির আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করব, কারণ অনেক বড় প্ল্যান, অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, তারপরে আমি আবার পারলে এখানে ফিরে আসবো। দর্শকমণ্ডলী, আসুন আমি ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা অনেক লম্বা একটা জায়গা, এদিকে সামনে আগে সামনে ওপেন এটা গার্ডেন করা হয়েছে, এটা ল্যান্ডস্কেপ করা হয়েছে, তারপর এখানে এই অংশটা গার্ডেনিং করা, এই গ্যারেজের জন্য রাখা হয়েছে ইন্টারেস্ট দিয়ে, তারপর এখানে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে, তারপরে কয়েকটা রুম, প্রেয়ার রুম রাখা হয়েছে, গেস্ট বেড রাখা হয়েছে, স্টোর রুম রাখা হয়েছে, কিচেন অনেক বড় কিচেন রয়েছে, অফিস রুম রাখা হয়েছে। মূলত ফার্স্ট ফ্লোরে গিয়ে তার বাড়ির কাজ শুরু হবে। এখানে এসে দেখছেন যে এই ডুপ্লেক্সের এই লিফটে দিয়ে সে এই এইখানে আসবে, লবিতে আসবে, আসার পর এখানে এই অংশ দুইটা অংশ করা হয়েছে। এই অংশে ঢোকার পরে সে একটা বড় লিভিং রুম পাচ্ছে, ফ্যামিলি লিভিং পাচ্ছে, সঙ্গে একটা ট্রেস আছে, এখানে
বড় একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে, একটা টয়লেট আছে। এখানেও তাই একটা বেডরুম, এর সঙ্গে টেরেস এবং বারান্দা আছে। এখানে একটা কমন ফ্যামিলি ফর্মাল লিভিং আছে, এর সাথে একটা টয়লেট আছে। এই অংশ এসে তাই অনেক বড় একটা ডাইনিং আমরা পাচ্ছি, তারপরে কিচেন আছে, সাবেন বেডরুম আছে, তাদের টয়লেট আছে, আলাদা বেডরুম আছে, বারান্দা আছে। এই অংশ একটা টেস ওপেন টেস করা হয়েছে, বারান্দা করা হয়েছে এবং টয়লেট রাখা হয়েছে। যখন থার্ড ফ্লোরে যাবে, সেকেন্ড ফ্লোরে যাবে, তৃতীয় তলায় যাবে, তখন এই অংশটাকে ওপেন টেস করে রাখা হয়েছে। এটা পুরাকে ফ্যামিলি লিভিং করা হয়েছে। এখানে একটা ফর্মাল লিভিং আছে, এখানে বেডরুম রাখা হয়েছে, ড্রেসিং রুম রাখা হয়েছে এবং ওপেন টেস রাখা হয়েছে। পিছনে অংশে এসে ঠিক আগের মতোই কম্বিনেশনটা রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, সাবেন রুম, স্টোর, ড্রেসিং রুম, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, তার সাথে বারান্দা রাখা হয়েছে, এখানে একটা বেডরুম, তার সঙ্গে ওপেন টেরেস রাখা হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি। এটা অনেক বড় বাড়ি, এ ধরনের বাড়ি সাধারণত খুব কম হয়। তারপরও আমরা কিছু আমরা অর্ডার পাই এই ধরনের বাড়ির জন্য। তো এই বাড়িগুলো করার জন্য বেশ খরচ হয়, কয়েক কোটি টাকার বাজেট থাকে এসব বাড়ির জন্য। তাই দশমরলে আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে এই প্ল্যানটা ডিটেল প্রত্যেকটা অংশ তুলে ধরার জন্য। এবং এই খরচের হিসাবটা এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ এটা নির্ভর করবে আপনার রুচির উপরে, আপনি কী ধরনের ম্যাটেরিয়াল সেট করবে সেটার উপর নির্ভর করবে যে বাড়িতে কত টাকা খরচ হবে। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন। যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।